তৃতীয় দিনে গড়ালো ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। মুহুর্মুহু আক্রমণে বিধ্বস্ত হয়ে পড়েছে শত শত অবকাঠামো। এখন পর্যন্ত দুপক্ষের প্রাণহানি 1100 ছাড়িয়েছে। শুধু একটি গানের অনুষ্ঠান স্থল থেকে উদ্ধার করা হয়েছে 260 ইসরায়েলির মরদেহ। এদিকে চলমান যুদ্ধে ইসরায়েলকে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, আর হামাসের হামলায় জড়িত নয় বলে দাবি করেছে ইরান। হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার পর গাজায় বড় পরিসরে হামলা শুরু করেছে ইসরায়েল। এক রাতেই গাজা উপত্যকার 500-র বেশি জায়গায় চলে মুহুর্মুহু বিমান হামলা। স্থলেও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গাজা সীমান্তে নতুন করে মোতায়েন করা হয়েছে 10 লাখ রিজার্ভ সেনা। ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্রের ঘোষণা, শুধু শত্রুকে নিষ্ক্রিয় করা নয়, গাজার নিয়ন্ত্রণ হামাসের কাছ থেকে কেড়ে নেয়াই এবারের উদ্দেশ্য। আমাদের লক্ষ্য যুদ্ধ শেষে ইসরায়েলিদের হুমকি দেওয়ার মতো সামরিক সক্ষমতাও যেন হামাসের না থাকে, এবং সেই সাথে গাজা থেকেও হামাসকে উৎখাত করা হবে। ক্রমাগত বিমান হামলায় দিশেহারা গাজার লাখো ফিলিস্তিনি। ধসে পড়েছে বেশিরভাগ বহুতল ভবন, এর মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ। জাতিসংঘ বলছে এরই মধ্যে বাস্তুচ্যুত 1,23,000-এর বেশি, যাদের বেশিরভাগই আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুল ও আশ্রয় কেন্দ্রে। তবে হাল না ছাড়া শপথ শক্ত প্রতিপক্ষ হামাসেরও। গাজা উপত্যকার বিভিন্ন জায়গা থেকে ইসরায়েলের দক্ষিণে একের পর এক রকেট ছুটছে অঞ্চলটির এই নিয়ন্ত্রক গোষ্ঠী। ইসরায়েলের একটি গানের অনুষ্ঠানস্থল থেকে 100 ইসরায়েলির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত 130 ইসরায়েলিকে জিম্মি করার কথা জানিয়েছে তারা, যার মধ্যে ইসলামিক জিহাদের কাছে রয়েছে 30 জন। হামাস নেতারা তুমুল লড়াই চালাচ্ছে ইসরায়েলের আশকেলন, জিকিম ও ইপতাহে। সৃষ্টিকর্তার সহায়তায় আরো বেশ কিছু ইসরায়েলিকে বন্দী করতে পেরেছি আমরা। এদিকে চলমান যুদ্ধে বিপর্যস্ত ইসরায়েলকে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন ইসরায়েলে যুদ্ধজাহাজ আর বিমান পাঠানো হচ্ছে। অন্যদিকে হামাসকে সহযোগিতার পরিমাণ বাড়ানোর কথা জানিয়েছে ইরান, তবে হামাসের হামলায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে দেশটি। এ যুদ্ধ ইহুদিদের মিথ্যা শাসনের বিরুদ্ধে শক্ত জবাব। ফিলিস্তিনিদের অভিনন্দন জানাই এ লড়াইয়ের জন্য। চলমান যুদ্ধে কয়েকজন মার্কিন নাগরিক সহ কানাডা, থাইল্যান্ড, ফ্রান্সের নাগরিক নিহতের খবর মিলেছে। আশাস চৌধুরী, চ্যানেল 24।